ভারত থেকে আমাদের কিছু বাড়তি বিদ্যুৎ আনার কথা চলছে, সেটি আসলে আমাদের অবস্থা অনেকটা ভালো হবে। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তো বিনিয়োগ দরকার, ইনোভেশন এবং ডেভেলপমেন্ট অর্থাৎ প্রযুক্তির উপরে বিনিয়োগ দরকার। সারা বিশ্বই স্ট্রাগল করছে, তারাও কিন্তু নানান জায়গা থেকে খাদ্য প্রকিউর করার চেষ্টা করছে। যে সমস্ত ক্ষুদ্র মাইক্রো স্মল এন্টারপ্রাইজ আছে যারা কোভিডের সময় থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও তারা ঘুরে দাঁড়াতে পারেনি, তাদের জন্য আমরা এই যে স্টিমুলাস প্যাকেজ, তাদেরকে স্বল্প সুদে সুদমুক্তভাবে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর তার পাশাপাশি যে খাদ্য সংকট, যেটা কিনা বিশ্ব খাদ্য সংস্থা আশঙ্কা করেছে বাংলাদেশের জন্য এবং আমাদের নীতি নির্ধারকের সর্বোচ্চ পর্যায় থেকেও বলা হয়েছে, এটা স্বীকারও করা হয়েছে এবং বলা হচ্ছে যাতে কিনা আমরা ভালোভাবে আমরা উৎপাদন বাড়াই, খাদ্যের উৎপাদন বাড়াই এবং আমরা ব্যবহারও করি, এবং এই উৎপাদন বাড়ানোর জন্য, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যেই নীতিমালাগুলি সেগুলো কিন্তু, বিশেষ করে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তো বিনিয়োগ দরকার, ইনোভেশন এবং ডেভেলপমেন্ট অর্থাৎ প্রযুক্তির উপরে বিনিয়োগ দরকার। আর আরেকটা হচ্ছে যে যারা কৃষক রয়েছেন তাদের যে এই যে ঊর্ধ্ব মূল্যে সার এবং জ্বালানি কিনতে হচ্ছে, তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু ভর্তুকি দেওয়ার প্রয়োজন রয়েছে যাতে তারা উৎপাদন করতে পারে এবং বেশি করে উৎপাদন করতে পারে। আর বেশি করে উৎপাদন করার সাথে একটা সংশ্লিষ্ট বিষয় হচ্ছে যে কোথায় রাখবে, উৎপাদন হলো কিন্তু আমাদের কি পর্যাপ্ত স্টোরেজ আছে, সেই স্টোরেজ ফেসিলিটিটাও বাড়াতে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে আমাদের পণ্য, এই খাদ্যপণ্য এখনই আনার ব্যবস্থা করতে হবে। সারা বিশ্বই স্ট্রাগল করছে, তারাও কিন্তু নানান জায়গা থেকে খাদ্য প্রকিউর করার চেষ্টা করছে, এবং এই ধরনের সংকট যখন হয় তখন কিন্তু দেশগুলো যাদের বেশি আছে তারা কিন্তু একটা সংরক্ষণবাদী নীতিমালা অবলম্বন করে, তারা হয় রপ্তানির উপর ব্যান করে প্রয়োগ করে অথবা তারা এমন বেশি শুল্ক আরোপ করে দেয় যে সেটা আমরা সহজ দামে স্বল্প মূল্যে কিনতে পারি না, যার ফলে আমাদের উপরে সেই মূল্যস্ফীতির চাপটা আরও বাড়তেই থাকে। এটা একটা অনেকটা সাইকেলের মতো, ভিশাস সাইকেলের মতো ঘুরে ফিরে আসতে থাকে, সেটা থেকে পরিত্রাণ পাওয়া খুব সহজ হয় না। সেই জন্যই আমাদেরকে এখনই খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আর বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্য যে সমস্যাগুলি, সেটি আমরা, সেগুলোর প্রকৃতি যদি আমরা দেখি, সেগুলো আমরা দেখেছি যে কিছু কিছু স্বল্প মেয়াদি সমস্যা, কিছু কিছু মধ্যমেয়াদি সমস্যা, এবং সেই জন্যই আমাদের যে উদ্যোগগুলো সেগুলো ওইভাবেই আনতে হবে। আমরা ভারত থেকে আমাদের কিছু বাড়তি বিদ্যুৎ আনার কথা চলছে, সেটি আসলে আমাদের অবস্থা অনেকটা ভালো হবে, এবং তার পাশাপাশি যে সমস্ত প্ল্যান্টগুলি, কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রগুলি যে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলো থেকে এই খুব দ্রুতই যে জ্বালানি সরবরাহ আসবে তা না, যেহেতু আমাদের এখানে জ্বালানির একটা সংকট, সরবরাহের সংকট রয়েছে, সুতরাং বিদ্যুৎ উৎপাদন খুব দ্রুত হবে এমনটা আশা করা যায় না। কিন্তু যেটা আমরা আগে বললাম যে আমাদের এই যে মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি যে সংকটগুলো, সেগুলো আমাদের কিছু কিছু আমরা পূরণ করতে পারি যদি রিনিউয়েবল এনার্জির দিকে আমরা মনোযোগ দিই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আগেও যেটা বলেছি, জ্বালানি তেলের, মানুষের উপর জ্বালানি তেলের কারণে যে বোঝাটা হয়েছে সেটা কিন্তু বিশ্ব বাজারে যেহেতু দামটা কমছে এবং কমলে সেটা বিপিসি, সেই বাংলাদেশের ভিতরেও আমাদের উপরে সেই দামটা নিম্নমুখী একটা দাম নির্ধারণ করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যেই পদক্ষেপগুলো সরকার নিয়েছেন সেগুলোর পদক্ষেপগুলোর আরও পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করার দরকার, এগুলোকে রিভিজিট করা দরকার, রিভিউ করা দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা নীতির সাথে আরেকটা নীতির কোনো যোগাযোগ নাই, কনসিস্টেন্ট না। আর অন্য আরেকটি বিষয়, সেটি হচ্ছে তথ্যের সাথে সংশ্লিষ্ট, যে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেশন কত হচ্ছে সেটার কোনো তথ্য, সেটা কি সঠিক তথ্য কিনা, যেটি আগেও বলেছি যে লোডশেডিংয়ের পরিমাণ দেখে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে তথ্যটা কতখানি রিলায়েবল, সেটা সেই বিষয়টা কিন্তু, এটা শুধুমাত্র বিদ্যুতের ক্ষেত্রে না, আমরা সবসময় ডেটার যে অপর্যাপ্ততা, ডেটার রিলায়েবিলিটি, ডেটার অ্যাক্সেসিবিলিটি এগুলো নিয়ে অনেক কথা বলেছি, এটাও এখন এখন এখানে প্রযোজ্য। এবং গ্যাস এক্সপ্লোরেশন অর্থাৎ গ্যাস উত্তোলনের কথা, সেটিও আমরা বলেছি, এবং এটা মধ্যমেয়াদে বিনিয়োগের বিষয় রয়েছে, এবং আমরা যদি একটা স্থায়ীভাবে টেকসইভাবে একটা টেকসই জ্বালানি খাত চাই তাহলে কিন্তু আমাদেরকে বিনিয়োগ করতে হবে, এবং আমাদেরকে এই যে
দূষিত যে ফিউল অর্থাৎ ফসিল ফিউল যেগুলি কিনা খুব দূষণ করে, পরিবেশ দূষণ করে, সেটা থেকে বের হয়ে আসতে হবে।